হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলাত দিছেন ধার দিছেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়জ হবে কি না এই মার্শাল আমরা তাহকিক করার চেষ্টা করেছি এ ব্যাপারে ওলামা একরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাহ আলিয়া ইয়াহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো ইয়াহুদিরা সুদের কারবার করত করত মানে চরম করা করত সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইয়াহুদিরা সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইয়াহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এবারে স্পষ্ট বক্তব্য আছে ইয়াহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক মদিনা সুদের প্রতিষ্ঠাই করেছে তারা তো সুদের কারবার করত বা অন্যান্য হালাল হারেম তো আর মুসলমানদের মতো তারা বাজবিচার বিচার করতো না তো তাদের সাথে লেনদেন নবী সাল্লা সাল্লাম করতেন শুধু নবী করিম সালাম কেন এই যুগেও সাথে আমরা লেনদেন করলে টাকা পয়সা বা দিলে এটা জায়েজ জায়েজ না তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আমরা দেখছি না পাওনাদার তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম বাজবিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না হারাম হবে কথা কি বুঝতে পারছি এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামা একরা মুফতিদের ফতোয়াও আছে একই রকম যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয় আল্লাহ আলম বিশ্ব এরপরে প্রশ্ন হলো আমার বাবা একজন অটো চালক প্রবাসে থাকি থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন আপনার কাছে আমার প্রশ্ন তার দৈনন্দিন রোজগারের টাকা হারাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় আল্লাহ মাফ করুন সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছে নিশ্চয়ই সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা বিভিন্ন কিছু করা এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে আমি গত পরশু দিন চট্টগ্রাম কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলি গেছি একেবারে শেষ মাথায় অনেক দুর্গম পথ তো আমি একটা বিষয় আলোচনা করবো পরিকল্পনা নিয়ে গেছি সেখানে একটা বড় মাদ্রাসা চট্টগ্রামের মাদ্রাসা দাউল মারিফ মাদ্রাসার একজন মহাদ্দেশনার মাদ্রাসা উনি প্রসঙ্গত বললেন ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়ো সেখান থেকে মানুষ উপার্জন হয় সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে অনেক পথ আছে তারপরেও এনজিওগুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম ভাইরা আমার আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম উপার্জন আছে সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি এক কেজি গরুর গোস্ত সরি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত যদি রান্না করে খান তাতে গুণা তো হবে নাকি শুকুর এবং কুকুরের গোস্ত খাওয়াকে হালাল না হারাম আপনি জবাই করে রান্না করে খাইলেন গুণা হবে এর কারণে আপনার আমল নামে গুণা যত পরিমাণ লেখা হবে এই গুণা এবং পাপের মাত্রা যতটা হবে আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্তু কিনে আনছেন ওই সুদের লাভ দিয়ে টাকা দিয়া তো মনে রাখবেন ওই কুকুরের গোস্তু আর শুকুরের গোস্তু খাইলে যে পরিমাণ গুণা হবে সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুণা হবে কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে তালা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না এটা এত ভয়াবহ বিষয় সুদের সত্তরটা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়েইতে সাধারণ এই সত্তরটার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে যত জঘন্য কাজ হবে সুদের কারবারে জলের চার চেয়ে বেশি জঘন্য হবে ভাইরা আমার এই সুদকে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে চকচকা গা বাড়িতে চলে অনেক পয়সা করি কামাই করে উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদর ঘাট হয় আজকে আর নয় দুদিন পরে হবে কারণ সুদকে আল্লাহ তারা ধ্বংস করবেন আল্লাহর ওয়াদা কেন সুদ এত ভয়াবহ ভাই কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে এই যে সুদের উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে ধনীকে আরও আরো করে এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে তার নাম দাজ্জাল হবে তার পাওয়ার থাকবে অনেক বেশি দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তি সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে তা না হলে তার এই সুদি টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না বরং তাকে ফিরে আসতে হবে ফমানজা মর্বিহি ফ সালাফ তিনি বুঝেছেন সুদের ভয়াবহ এরপরে ফিরে আসছেন তবা করেছেন আল্লাহ কাছে মাফ চেয়েছেন তাহলে আগেরগুলা কি হতে পারে মাফ হতে আমার বিয়ের মোহর হয়েছে তিন লক্ষ